আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তাআলা কৃপায় ভালো আছি। আজকের ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ রবিউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। অনলাইন ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী দুই এর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের সকলের হাতেই বই আছে। তোমরা অনুশীলনী 6.2 এর 21 নম্বর অঙ্কটি বের করো এবং আমার সাথে সাথে খাতায় অঙ্কটি সমাধান করো। অঙ্ক নাম্বার 21-এর ক। এখানে উদ্দীপকে বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক নাম্বার প্রশ্নে আছে ভগ্নাংশটি x হয় ধরে সমীকরণ জোট গঠন করো। ক নাম্বারে আমরা লিখব ধরি ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y, যেখানে y is not equal to 0। প্রথম শর্ত অনুসারে ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 1। আমাদের ধরে নাও ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y, এর লব x, x এর সাথে যদি আমরা 11 যোগ করি তাহলে যে ভগ্নাংশটি হলো এটার মান হয়, প্রশ্নে বলা আছে এটার মান হয় 2, বা x প্লাস 11 সমান 2 হয়, বা x মাইনাস 2 হয় সমান মাইনাস 11। এটা এক নাম্বার। আবার দ্বিতীয় শর্ত অনুসারে আমরা লিখব দ্বিতীয় শর্ত অনুসারে আমাদের ভগ্নাংশটি ছিল, ধরে নেওয়া ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y, দ্বিতীয় শর্ত শুরু হবে এখান থেকে, হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। তাহলে হর হচ্ছে y, এখান থেকে 2 বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া গেল এটার মান হয় 1, বা x সমান y মাইনাস 2, অর্থাৎ x মাইনাস y এটা সমান মাইনাস 2। এটা আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা দুইটি সমীকরণ পেয়ে গেছি। সুতরাং নির্ণয় প্রশ্ন ছিল সমীকরণ যে জোট গঠন করে, সুতরাং নির্ণয় সমীকরণ জোট একটা সমীকরণ
আমরা পেয়েছি x মাইনাস 2y সমান মাইনাস 11 আর আরেকটা সমীকরণ x মাইনাস y সমান মাইনাস 2 এটাই আমাদের 5 নং প্রশ্নের সমাধান এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব খ নাম্বার প্রশ্নে আছে সমীকরণ জটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে x y নির্ণয় কর তাহলে আমি খ নাম্বারে শুরুতে লিখব ক হতে পায় ক নাম্বার প্রশ্নে দুইটা সমীকরণ পেয়েছি সেই দুইটা আমি লিখে নিয়েছি x মাইনাস 2 y সমান মাইনাস 11 এবং x মাইনাস y সমান মাইনাস 2 এই দুইটা সমীকরণকে আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা কোন চলকটি অপসরণ বা বাদ দেব এখানে যদি আমি x চলকটি বাদ দেই তাহলে আমার জন্য সুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা x চলকের সহগ আছে এখানে 1 এবং x চলকের এখানে সহগ হলো 1 তাহলে এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করলে আমরা একটা চলকের মান পেয়ে যাব অর্থাৎ y চলকের মান পেয়ে যাব এক নং সমীকরণকে দুই নং এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ সমীকরণ বিয়োগ করে পাই x মাইনাস 2y সমান মাইনাস 11 x মাইনাস y সমান মাইনাস 2 বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস ছিল প্লাস এখানে প্লাস এবং এখানে মাইনাস x x বাদ যায় মাইনাস 2y থেকে প্লাস y বাদ দিলে মাইনাস y থাকে এখানে মাইনাস 11 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 9 সুতরাং y সমান 9 y পক্ষে মাইনাস 1 দ্বারা গুণন করলে y টা প্লাস হবে এবং 9 টা প্লাস হয় এটা y চলকের মান আমরা পেলাম এখন এক অথবা দুই নং সমীকরণ যে কোনো জায়গায় y চলকের মান 9 বসিয়ে দিলে আমরা x চলকের মান পাব এক নং সমীকরণে সমীকরণে y এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই আমরা y এর মান পেয়েছি 9 সেটা এক নাম্বার সমীকরণে এটা এখানে বসিয়ে দেব তাহলে y ইনটু 9 অর্থাৎ x মাইনাস 2 ইনটু 9 সমান মাইনাস 11 হয় বা x মাইনাস 18 সমান মাইনাস 11 বা মাইনাস 11 প্লাস 18 অর্থাৎ x সমান 7 সুতরাং নির্ণয় সমাধান সমাধান x y সমান x এর মান 7 y এর মান 9 প্রশ্নে আমাদেরকে বলেছে অপনয়ন পদ্ধতিতে x y নির্ণয় কর x y নির্ণয় করা যে কথা আর সমাধান নির্ণয় করা একই কথা
এটাই আমাদের খ নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বর প্রশ্ন ছিল সমীকরণ জটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় কর। তো আমি প্রথমে লিখে নেব ক হতে পাই x মাইনাস 2y সমান মাইনাস 11, এটা এক নম্বর সমীকরণ, এবং x মাইনাস y সমান মাইনাস 2, এটা দুই নম্বর সমীকরণ। এক নং সমীকরণ হতে পাই x প্লাস 11 সমান 2y বা x বা 2y সমান x প্লাস 11 অর্থাৎ y সমান x প্লাস 11 ডিভাইডেড বাই 2। এই সম্পর্কটি হতে x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের শর্তটি পূরণ করি। আমরা এখানে একটা শর্ত এঁকে নেব, এখানে x এবং এখানে y। x y সমান x প্লাস 11 ডিভাইডেড বাই 2। এখানে আমরা যদি x এর মান 7 ব্যবহার করি, অথবা ছোট থেকে শুরু করি, x এর মান যদি 3 দেই, x এর মান 3, x এর মান 3 দিলে 3 প্লাস 11 ডিভাইডেড বাই 2, 3 প্লাস 11 14 ডিভাইডেড বাই 2 সমান 7 হয়। আবার x এর মান মাইনাস মান দিলে কি হয়, মাইনাস 5 দিলে, x এর মান যদি মাইনাস 5 বসায় তাহলে মাইনাস 5 এবং 11 যোগ করলে 6 হয়, 6 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 3 পাবো, সরি এটা 3 হয়। আবার x এর মান 7 যদি বসাই তাহলে 7 প্লাস 11 18 ডিভাইডেড বাই 2 সমান 9। এই শর্তটা নামকরণ করব শর্ত 1 হিসেবে। দুই নং সমীকরণ হতে পারে দুই নং সমীকরণ হচ্ছে x মাইনাস y সমান মাইনাস 2 বা x প্লাস 2 সমান y বা y সমান x প্লাস 2। এই সম্পর্কটি হতে x এর
বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করে বের করে নিচের শর্তটি পূরণ করি। আরেকটা শর্ত আমি এঁকে নেব, এখানে x, এখানে y, x এর মান আমি যদি 0 বসাই তাহলে 0 প্লাস 2, সেক্ষেত্রে y এর মান পাবো 2। আবার x এর মান যদি আমি এখানে 7 বসাই সেক্ষেত্রে 7 প্লাস 2 y এর মান হবে 9। x এর মান যদি আমি মাইনাস 2 ব্যবহার করি তাহলে মাইনাস 2 প্লাস 2, তখন y এর মান পাবো আমি 0। এটা আমার শর্ত নাম্বার 2 হিসাবে এই শর্তটাকে বিবেচনা করি। এটা হলো শর্ত নাম্বার 2। কাজের সুবিধার্থে আমি দুইটা শর্তই পাশে একটু রাপ করে রাখবো। এক্স ওয়াই 37 মাইনাস 5 37 9 x y 0 2 7 9 minus 2 0 4 2। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 1 নং সমীকরণের জন্য এই শর্তটি আমরা পেয়েছি, এই শর্তের মানগুলো গ্রাফ পেপারে আমরা বসাব। তোমরা গ্রাফ পেপার এবং পেন্সিল রুলার হাতে নাও এবং আমার সাথে সাথে তোমরা এই বিন্দুগুলো গ্রাফ পেপারে পাতন করো। 1 নং শর্তে 3,7 অর্থাৎ 1 নং শর্তের বিন্দুগুলো আমি পাশে লিখে নিচ্ছি, একটা হবে 3,7 আর একটা হবে -5,3 এবং আর একটা 7,9। এই তিনটা বিন্দু আমরা বসাব। 3,7 অর্থাৎ x এর মান 3, এটা প্লাস আছে, অতএব মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর আমাকে এইভাবে গুনে গুনে তিন ভাগ দিতে হবে, 1, 2, 3। সেখান থেকে y এর মান যেহেতু প্লাস 7, সেখান থেকে উপরের দিকে 7 ঘর গেলে আমরা পাবো 7 ঘর গেলে আমরা পাবো 1, 2, 3, 4, 5, 6, 7। এই বরাবর 3 ঘর বরাবর যদি এইরকম একটা রেখা টানা দেয় তাহলে এই বিন্দুটি পাবো, সেটা আমি লিখে দিয়েছি 3,7। অতপর 7,9 অর্থাৎ x এর মান 7, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ডান দিকে 7 ঘর দিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7।
এবং y এর মান যেহেতু 9 পজিটিভ সেজন্য y অক্ষ বরাবর উপরের দিকে 9 গড় দিতে হবে 1 2 3 4 5 6 7 8 9 এই বরাবর আমরা এখানে বিন্দুটা পাবো এবং সেই বিন্দুটা আমরা এখানে লিখে দিয়েছি 7,9 অনুরূপ ভাবে 2 নং সমীকরণের জন্য আমরা যে সার্কিট পেয়েছি এই সার্কিট থেকে বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে যদি বসাই তাহলে কি পাবো এই ক্ষেত্রে তিনটা বিন্দু আছে 0,2 7,9 এবং -2,0 প্রথম বিন্দুটি যদি আমরা গ্রাফ পেপারে স্থাপন করি তাহলে কি হয় x এর মান 0 x এর মান 0 তার মানে মূল বিন্দুতেই আছে x এর মান 0 এইখানে আর y এর মান 2 2 টা যেহেতু ধনাত্মক সেজন্য y অক্ষ বরাবর 2 গড় উপরের দিকে যাবে 1 2 আমরা বিন্দুটি পাই 0,2 বিন্দুটি এখানে পাবো আবার 7,9 আমরা এক নং সংখ্যাতে 7,9 বসিয়েছি এইখানে এটা পুনরায় বসানোর দরকার নেই তারপরে তৃতীয় বিন্দুটি আছে -2,0 অর্থাৎ x এর মান -2 তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে x অক্ষ বরাবর 2 গড় আসতে হবে 1 2 এবং y এর মান 0 x অক্ষের উপরে y এর মান 0 হয় অর্থাৎ বিন্দুটি হয় এইখানে আমি এটা চিহ্নিত করেছি -2,0 প্রথমে আমি যে তিনটা বিন্দু স্থাপন করেছি সেটা হলো -5,3 আরেকটা হচ্ছে 3,7 এবং আরেকটা হচ্ছে 7,9 এই বিন্দু তিনটি আমি সরল রেখা দ্বারা যোগ করে দিয়ে উভয় দিকে বর্ধিত করে দিয়েছি অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দু তিনটা যোগ করে উভয় দিকে বর্ধিত করে দিয়েছি আবার দ্বিতীয় সাকেন যে তিনটি বিন্দু রয়েছে একটা হচ্ছে -2,0 সেটা এখানে আরেকটা 0,2 সেটা এখানে এবং আরেকটা 7,9 সেটা এখানে এই বিন্দুটিও বিন্দু তিনটি হয়ে একইভাবে স্কেল দ্বারা রুলার দ্বারা আমরা এটা যোগ করে দিয়েছি যোগ করে দিয়ে উভয় দিকে বর্ধিত করেছি এবং আরেকটি সরল রেখা পেয়েছি দেখা যাচ্ছে লেখচিত্র দেখা যাচ্ছে আগে সরল রেখাটিকে পরে সরল রেখাটিকে এ বিন্দুতে ছেদ করেছে আমি সেই জন্য এখানে এ লিখেছি যে এ বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটির নামকরণ করেছি এটাই আমাদের মূলত সমাধান বিন্দু এখন আমরা যে এই বিন্দুগুলো কিভাবে গ্রাফ পেপারে স্থাপন করেছি সেগুলো আমাদেরকে ভাষায় লিখে দিতে হবে কিভাবে লিখতে হয় চলো আমরা দেখি এখন আমরা এই ভাষাগুলো আমরা খাতায় লিখব শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো মনে করি x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও মূলবিন্দু উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে সৎ কাগজে 3,7 -5,3 এবং 7,9 বিন্দুগুলো স্থাপন করে যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরল রেখা পাওয়া গেল যা সমীকরণ এক দ্বারা নির্দেশিত সরল রেখা লেখচিত্র আবার ঠিক একইভাবে 0,2 7,9 এবং 2,0 বিন্দুগুলো সব কাগজে স্থাপন করে যোগ করে উভয় দিকে বর্ধিত করে আরো একটি সরল রেখা
পাওয়া গেল যা সমীকরণ দুই দ্বারা নির্দেশিত সরলরেখাটির লেখচিত্র তাহলে আমরা দেখতে পেলাম দুইটা সমীকরণের জন্য দুইটা সরলরেখা পেয়েছি এবং আমরা যখন গ্রাফ অঙ্কন করি এটাও লক্ষ্য করেছি সরলরেখা দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে এই কথাটি আমাদেরকে এই ভাষার মধ্যে লিখে দিতে হবে এই সরলরেখাটি অর্থাৎ পরের সরলরেখাটি এই সরলরেখাটি এই সরল রেখাটি আগের সরলরেখাটি অথবা পূর্বোক্ত সরলরেখাটি আগের সরল রেখাটিকে রেখাটিকে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দু এ বিন্দু উভয় সরলরেখা সাধারণ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে লেখ থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ অর্থাৎ এক্স এর মান ভুজ 7 এবং কোটি অর্থাৎ ওয়াই এর মান কোটি 9 সুতরাং নিম্ন সমাধান নিম্ন সমাধান সুতরাং নিম্ন সমাধান x, y সমান 7,9 আমরা আবার এটা পড়ে দেখি এই সরলরেখাটি আগের সরলরেখা সরলরেখাটিকে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ সাধারণ বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে লেখ থেকে দেখা যায় সরি এখানে কটা বাদ করেছে লেখ থেকে দেখা যায় এ বিন্দুর ভুজ 7 এবং কোটি 9 সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 7,9 আমাদের প্রশ্ন ছিল সমীকরণ দুটির লেখ অঙ্কন করো এবং ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো আমরা এখানে লিখে দেখে দিয়েছি যে এ বিন্দুর ভুজ 7 এবং কোটি 9 এবং সর্বোপরি শেষে এটাও লিখছি নির্ণয় সমাধান x, y সমান 7,9 শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী দিনে আমি অন্য কোনো অধ্যায় বা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব
সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই করোনাকালীন সময়ে তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না একান্ত প্রয়োজন ছাড়া। বাইরে যদি যেতে হয় তোমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার হাতে মেখে বাইরে যাবে এবং মাস্ক অবশ্যই পরবে, এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি সব সময় মেনে চলবে, এবং এই সংক্রান্ত টিভিতে বিজ্ঞাপনগুলো দেখবে এবং তোমরা সেগুলো পালন করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পড়াশোনা ঠিক মতে চালিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।